প্রচন্ড রোদ্র, এমন একটা গরম, এখানে বসে আর কাজ করা যাবে না। আমাকে ঘরটা চেঞ্জ করতে হচ্ছে কাজগুলো নিয়ে। এখন বেডরুমে সাধারণত আমি আসি না এসব কাজ নিয়ে। সকাল 11টা পর্যন্ত এই ঘরে থাকা যায় না, এত রুদ্র। আর 12টা থেকে ওই ঘরে থাকা যায় না, এত রুদ্র। আজকেও আমি মর্নিং এ আসতে পারিনি, গুড মর্নিং বলতে পারিনি, শুভেচ্ছা জানাতে পারিনি। এখন এসে যাচ্ছি, কারণ আজকে খুব তাড়াহুড়ো করেই কিন্তু কাজগুলো শেষ করতে হয়েছে। ওর একটা ভিডিও কলে অনলাইন মিটিং ছিল অফিসে, যে কারণে আজকে ও মর্নিংটা আমার তোমাদের সঙ্গে দেখা করতে পারিনি। তো এখন এসেছি, সবাই জন্য ভালো আছে তো? এমনিতে ঘরের সব কাজকর্ম শেষ হয়ে গেছে, শেষ করার পর এটা নিয়ে বসেছি, এটা নিয়ে বসেছি। দেখো একটা ইউজ করা সুতলিগুলো, এগুলো ইউজ করা, মেয়ের বিয়ের সময় ডেকোরেটররা এনেছিল, তারা ডেকোরেশন ভেঙে নেওয়ার সময় এগুলো ফেলে রেখে গেছে, তো আমি এগুলিকে আর ফেলিনি। এগুলি দিয়ে এখন আমি পটটাকে ডেকোরেট করে ফেলছি। এটাতে আমি মানি প্ল্যান্ট লাগাবো, এটার যে মানে এটার উপকারিতা কী হবে, জল যে থাকবে এটাতে, জলটা মানে বেরিয়ে যাবে না, শুকোবে না তাড়াতাড়ি, জলটা ধরে রাখতে পারবে। আর বাইরে থেকেও কোনো মানে টেম্পারেচার, হাই টেম্পারেচার এটাকে টাচ করতে পারবে না, কিছুটা প্রোটেক্ট করবে ও। তো করছি, দেখো ডিটেলস আমি দিয়ে দেব। আমার আরেকটা নতুন ইউটিউব ব্লগ খুলেছি, আওয়ার ক্রিয়েটিভিটি বেঙ্গলি, তো ওটাতে আমি সম্পূর্ণটা দিয়ে দেব। যদি কোনো ফ্রেন্ড এটা দেখতে চাও কীভাবে তৈরি করেছি, তো ওই ব্লগে গিয়ে দেখো, আমি খুশি হব। আমি তোমাদের সঙ্গে গল্প করতে করতে এটা এখন তৈরি করি। আরেকটা কথা আমি বলছি, আমি গার্ডেন বলতে আমার ছাদে যে কটাই গাছ আছে, এই গাছগুলোকে ওদিন একটু পরিষ্কার করতে গিয়ে বলেছিলাম তুলসী গাছের ব্যাপারে। আমি তোমাদেরকে দেখিয়ে দেব তুলসী গাছের মঞ্জুরি আসা, বা এটার যে যে ডালগুলো মরে যায় এগুলোকে একটু ভালো করে ফেলে টেলে দিলে, ছেটে দিলে গাছটা আবার নতুন করে যে বড় হয়, নতুন করে যে তাজা একটা গাছ তৈরি হয়, আমি দেখাবো। আমার গাছটা গেছিল, একদম মরে গেছিল, আমি এটাকে যত্ন করে এটাকে আবার আগের মতো সুন্দর করে নিয়েছি, আমি দেখাবো। আর কাজ করতে করতে তোমাদের সঙ্গে গল্প বলি, তোমরা থেকো। একটা কথা শেয়ার করি, শেয়ার করার তো এই একটা জায়গায় আছে, ফ্রিভাবে বলতে পারি, কারণ উত্তর উত্তর যাই আসুক এটা তো পরের দিকে আসে। শেয়ার করছি বলতে, আমি যখন ইউটিউব করব বলেছিলাম, যখন শুরু করব বলেছি,
অ্যাকচুয়ালি আমার ইমপ্রেশন তো আমার ছোটো মেয়ের থেকেই আমি সব কিছু রপ্ত করেছি, টেকনিক্যালগুলো করেছি, তো এখন অনেক কিছুই আমি শিখেছি, প্রপার হয়নি এটা আমি 100 বার মানি। কারণ আমার মতো এরকম এজেড মহিলা হাইফাই এডুকেটেড বা হাইফাই একটা জায়গার থেকে বিলং না করলে সম্ভব নয় এগুলি রপ্ত করা। তো আমি যতটুকুই পেরেছি যতটুকুই করছি নিজে কিন্তু ভীষণ স্যাটিসফাই, আমি নিজের থেকে শুনিয়ে। তো যখন করতে যাব বলেছিলাম আমার মনের ভাবটা প্রকাশ করেছি যে আমি ইউটিউবে ব্লগ করব, কয়েকজন মানে আমার উপর খুব হেসেছিল বা এরা এখনো হাসে আমাকে নিয়ে যে হয় না বা কিছু কথা বলার সময় কথাগুলো বোঝা যায় না, দাঁত নেই, বুড়া হয়ে গেছি, মানে কন্টেন্ট ভালো না, এসে নিয়ে খুব হাসাহাসি করে। কিন্তু দেখো একটা প্লাস পয়েন্ট কি জানো, আমি হাল ছাড়ি নি, যে যাই বলুক না কেন আমি হাল ছাড়ি না। একজন আছে যে কয়জন দেখে ওরা তো দেখে, ওরা তো আমার ফ্যামিলি মেম্বার, এইটাই যথেষ্ট, এটাই যথেষ্ট, আমি এতে খুশি হই। উনি তুলছেন পুদিনা পাতা, চা খাবো এখন, আর ওই তুলসী গাছটার কথা বলেছিলাম, দেখো এটা আবার নতুন করে সেজে উঠেছে। বৃষ্টি এসে গেল, বাহ বাহ, কিবা আমি পরিশ্রান্ত, কিবা ব্যস্ততা। ঠিক আছে, আমি তখনই তো দেখলাম তুমি পুদিনা পাতা আনলে, চা করলাম, তুমি অনেক পরিশ্রম করছো এর জন্য। হাই কপাল, এ হলো আমার পরিশ্রম, এটা একটা পরিশ্রম। বিকালবেলা পুদিনা চা খাও, দেখলাম এটা ফ্রেশ হয়ে গেছে। সব ভাইদেরকে বলছি এরকম যদি 1% করো, আমরা মেয়েরা তোমাদেরকে 99% সাহায্য করতে পারি। ঠিক আছে, দেখো আমি কি হেল্প পাচ্ছি, সত্যি আমি ভীষণ হেল্প পাই, এটা স্বীকার করতেই হবে আমাকে। এটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পেরে ভীষণ ভালো লাগছে। তোমরা যদি সম্পূর্ণটা মানে কিভাবে তৈরি করেছি আর তারপর দেখতে কেমন হবে কমপ্লিট করার পর, এটা অনেকগুলো কাজ বাকি আছে, এদিকটায় কাজ বাকি আছে, এগুলো সবটাতে লাগাতে হবে। তো যদি দেখতে হয় তাহলে আমার আওয়ার কিউটিভিটি বাঙালি একটা ব্লগ খুব তাড়াতাড়ি আসছে, ওইটাতে দেখতে পারবে কীভাবে এগুলি তৈরি করেছে, একদম ইজি প্রসেস। তার সঙ্গে আরও অন্য অন্য জিনিসও আসবে, প্রত্যেক দিন দিতে চেষ্টা করব। তোমরা এসো কিন্তু আমার ওই ব্লগে, তোমাদের সবাইকে আমি অনুরোধ করছি আমার ওই ব্লগটা দেখবে। আমি প্রতিদিন শুধু এগুলোই না, আমি জুয়েলারিও তৈরি করে দেখাবো, মানে ঘরের জিনিস দিয়ে কীভাবে জুয়েলারিও বানানো যায় এগুলিও দেখাবো। এগুলো কাগজ আর সুতো দিয়ে তৈরি করা জিনিস, আমি আরও সুন্দর সুন্দর জিনিস তোমাদেরকে দেখাবো, তোমরা অবশ্যই আসবে কিন্তু আমার ওই ব্লগটাতে, মনে থাকবে তো? আমি অনেক সুন্দর সুন্দর জিনিস তৈরি করব, তোমাদেরকে দেখাবো। তো আজকে এখানেই ব্লগটা শেষ করছি, কালকে আবার একটা নতুন সকাল নিয়ে আসছি, তোমরা ভালো থেকো, বাই।